আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের যে G+9 অর্থাৎ দশতলা প্রজেক্ট, সেই প্রজেক্টের আমাদের যে কাজ চলতেছে তা হচ্ছে সপ্তম তলার কাজ, অর্থাৎ আমরা যে স্ল্যাবটা ঢালাই দেব আমাদের কিন্তু সপ্তম তলার স্ল্যাব। তা আমরা প্রথমেই যে কাজটা করে নিয়েছি, আমরা বিম যেগুলো আছে এগুলো কিন্তু শাটারিং করে নিয়েছি, আমি পর্যায়ক্রমে ভিডিও দিয়েছি। এবং এখানে যে কাজগুলো করেছি আমরা আগে বিমের তলা শাটারিং করেছি এবং সাইডগুলো শাটারিং করা হয়ে গেছে। তারপরে যে ডাসাগুলো, অর্থাৎ এই ডাসাগুলো দেখতেছেন 2 ইঞ্চি × 2.5 ইঞ্চি এরকম ডাসা খাটানো হয়ে গেছে, সেটা 2 ফিট পরপর, অর্থাৎ 2 ফিট সেন্টার টু সেন্টার এভাবে দেওয়ার পরে এখন এখানে ছাউনি বিছানোর কাজ চলবে। এবং সেই সাথে আমাদের যে বিমের রডগুলো সেগুলো কিন্তু বাঁধা শুরু হয়ে যাবে। আমাদের এখানে যে বিমগুলো আছে এই বিমগুলো হচ্ছে 4 প্রকার, অর্থাৎ হাইট হিসাবে আমরা 4 প্রকার এখানে B1, B2, B3, B4 এই 4 ধরনের এখানে বিম আছে। তো B1 সেটা বিম আছে এখানে 15 ইঞ্চি, B2 18 ইঞ্চি, B3 20 ইঞ্চি এবং সর্বশেষ যেটা B4 সেটা হচ্ছে 22 ইঞ্চি। অর্থাৎ এটাই স্ল্যাব সহ কিন্তু এই উচ্চতাটা, অর্থাৎ বিমের যে উচ্চতা বা হাইট সেটা হচ্ছে স্ল্যাব সহ সর্বোচ্চ 22 ইঞ্চি। তো 22 ইঞ্চি বাদ দিয়ে আমরা কলাম ঢালাই করছি, এরপরে আমরা শাটারিং করছি, এরপরে আমরা যে কাজটা করব রডগুলো আমরা সাজাবো। প্রথমে যে রডগুলো সাজাবো দেখতে হবে ড্রয়িং অনুযায়ী যে আমাদের কোন বিমের জন্য কোন রড দেওয়া আছে। যেহেতু আমরা ডিজাইন দেখেই প্রথমে আমরা যেই বিমগুলো সাজিয়েছি, বোর্ডগুলো সাজিয়েছি, শাটারিংগুলো রেডি করেছি, সেটা কিন্তু বিমের যে হাইট সেটা দেখেই কিন্তু আপনাদের বুঝতে হবে এবং এই কাজটা করতে হবে। তো আমরা বিম বাঁধা শুরু করে দিয়েছি। বিম বাঁধার জন্য যে কাজগুলো করতে হয় তা হচ্ছে প্রথমেই যে উপরের লেয়ারে যে কয়টা রড থাকবে, অর্থাৎ স্টের রড, এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যে স্টের রডগুলো থাকবে সেই স্টের রডগুলো কিন্তু সেখানে দিতে হবে। আর প্রথমেই এর রডগুলো যেখানে রাখবেন, অর্থাৎ এক্সট্রাভাবে এখানে হ্যাঙ্গার যেই রড সেই রড দিয়ে কলামে বেঁধে দিবেন, তাতে যাতে করে কলামের রডগুলো উপরে থাকে, যাতে বাঁধতে সুবিধা হয়। যখন বাঁধা শেষ হয়ে যাবে তখন কিন্তু সেটা সঠিক স্থানে বসাতে হবে, আগে কিন্তু উপরেই এটা সেটিং করতে হবে। তো স্টের রডগুলো যখন টানা হয়ে যাবে তখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে চক দিয়ে আমরা গেলভাগ 4 দুই পাশেই এই জায়গাটুকু আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব। এরপরে যে মধ্যবর্তী জায়গা থাকবে সেটা আমাদের 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমরা দাগানোর পরেই রিংগুলো বাঁধা শুরু করব না, রিংগুলো আমরা ভিতরে ঢুকাবো। এরপরে পরবর্তী যে কাজ হবে সেটা হচ্ছে নিচের লেয়ারে দেখতে হবে আমাদের স্টের রড কয়টা আছে, যদি 2টা থেকে 2টা, যদি 3টা থেকে 3টা রড টেনে দিতে হবে, অর্থাৎ এমাথা মাথা টেনে দেওয়ার পরেই যে কাজটা করতে হবে তখন কিন্তু আমাদের যে স্টেপগুলো সেটা জায়গা, তা আমরা যে আগেই চক দিয়ে দাগ দিয়েছি সেই জায়গা অনুযায়ী বসাতে হবে। বসে দিয়ে এবার কিন্তু সুন্দরভাবে প্রতিটা জয়েন্টে 24 নম্বর জিআই তার দিয়ে বাঁধতে হবে। এবার বাঁধা যদি শেষ হয়ে যায়, বাঁধার যখন শেষ হবে তখন আপনারা দেখবেন যে আপনাদের স্টার রডগুলো কীভাবে আছে। স্টার রডগুলো 2টা থেকে 2টা, 3টা থেকে 3টা এইভাবে আপনারা স্টার রডগুলো সাজাবেন। এবং মনে রাখবেন যে L4 আপনাদের যে এক্সট্রা রড হবে সেই জায়গায় কিন্তু স্টেপগুলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বা আপনাদের যে ডিজাইন অনেক জায়গায় 4 ইঞ্চি 6 ইঞ্চি যাই থাকে না কোনো, আমাদের আপনাদের ডিজাইন অনুযায়ী সেই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। এতে করে আপনাদের ডিজাইন এবং স্পেসিফিক কাজ, অর্থাৎ ডিজাইন অনুযায়ী বাস্তবে কাজটা সম্পূর্ণ হবে। এর শেষে যখন আপনারা স্টের রডগুলো দেওয়া হবে এবং এক্সট্রা টপগুলো কিন্তু যে সাপোর্ট থাকবে সেই সাপোর্টের উপরের লেয়ারে থাকবে, এটা লক্ষ্য রাখতে হবে। এবং বিমের যে মধ্য সেক্টর সেখানে বটম লেয়ারে কিন্তু এক্সট্রা 2টা অথবা 3টা রড থাকতে পারে। আমাদের এখানে যে বিমগুলো হচ্ছে এই বিমগুলো শুধু আমাদের B1 বাদে, এরপরে B2, 3, 4 এই 3 ধরনের বিমে কিন্তু 20 মিলি রড ব্যবহার করা হয়েছে স্টেড রডগুলো। আর
B1 এ শুধু 16 mm ডায় রড ব্যবহার করা হয়েছে আর স্টার্ট অফ হিসেবে যে আছে অর্থাৎ B1 এবং B2 এই দুইটাতে আমাদের কিন্তু স্টার্ট অফ গুলো কি 16 mm দেওয়া আছে এরপরে যে B3 এবং B4 এই দুইটাতে কিন্তু 20 মিলি রড এক্সট্রা হিসেবে ধরা আছে অর্থাৎ এখানে স্টার রড এবং স্টার রড 20 মিলির 20 মিলিমিটার ডায়া রড ধরা আছে আমরা এইভাবে এখানে সেটিং করতেছি আমরা এরপরে যে কাজগুলো করব আমরা রডের মেজারমেন্ট করে নেব আর যেহেতু আমাদের এখানে শীট বিছানো নাই অর্থাৎ বিম এখন বাধা শুরু হয়ে গেছে বিম বাধা যখন বিম বাধা চলবে এবং অপর সাইডে অন্য দিক থেকে যে শেড শীটগুলো অর্থাৎ 20 গেস যে শীটগুলো আমরা যার উপর ঢালাই দেব সেটা কিন্তু বিছিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন ছাদের যে কংক্রিট ঢালার সময় যেন নিচে পানি না পড়ে যদি নিচে পানি পড়ে তখন কিন্তু হানিকম হবে এবং ছাদটা দুর্বল হবে কাঠামোগত দিক দিয়ে তো আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখব এবং যেই বিমের যেহেতু বিমের সাইডগুলো অনেক সময় ফাঁকা থাকে এবং সেখানে পানি বের হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকে সেই হিসাবে কিন্তু আমরা কি করব সাইডগুলোতে সুন্দরভাবে প্লাস্টিক আমরা দিয়ে দেব যাতে করে পানিগুলো বের হতে না পারে ঢালাইটা মজবুত হয় এদিকে আমরা খেয়াল রাখব আর শীটের উপর অনেকেই অনেক জায়গায় প্লাস্টিক দিয়ে থাকে অনেক জায়গায় কিন্তু দেয় না কিন্তু আমার আমার ধারণা মতে যে না দেওয়াই ভালো দিলে কি হয় যখন আপনারা শেপিং করবেন বা প্লাস্টার করবেন তখন অনেক জায়গায় এই প্লাস্টিকটা উঠতে চায় না